আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যালকুলাস, যা দাঁত ও মাড়ি ক্ষয়ের অন্যতম কারণ। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, ডেন্টাল ক্যালকুলাস, যেটিকে আমরা বাংলায় পাথর পড়া সমস্যা বা পাথরি সমস্যা বলে থাকি, তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবি দেখতে পাচ্ছেন, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে দাঁতের উপরে কিছু একটা লেগে আছে দেখা যাচ্ছে। মূলত এগুলাই ডেন্টাল ক্যালকুলাসের প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় এভাবে ধীরে ধীরে দাঁতের উপর এবং দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা জায়গায় এ ধরনের ফাউন্ডেশন ধীরে ধীরে তৈরি হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে আছে, কিছু একটা জমে আছে, আর এই কিছু একটা অবশ্যই কোনো না কোনো খাবারের অংশ। তো ভিউয়ার্স, প্রতিনিয়ত ব্রাশ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে এমন থেকে যায়, আর যেটি ডেন্টাল ফ্লসিং করে বের করতে হয়। সেটি যদি না করা হয় তাহলে দাঁতের ফাঁকের ভিতর থেকে শুধুমাত্র টুথব্রাশের মাধ্যমে এ ধরনের খাবার বের হতে নাও পারে। তো ভিউয়ার্স, এখানে যেটি জমছে এটি ধীরে ধীরে শক্ত হতে থাকে, যত দিন যায় তত এটি ধীরে ধীরে শক্ত হতে থাকে এবং দাঁতের সঙ্গে কঠিনভাবে আটকে যেতে থাকে, আর এভাবে ধীরে ধীরে এটি ডেভেলপ হতে থাকে। এছাড়া যদি দাঁতে যাদের কিছু কিছু রয়েছেন, যাদের দাঁতের যে মাড়ি রয়েছে সে মাড়িটা কিছুটা দুর্বল থাকে, অন্যান্য কারণে অসুস্থ থাকে, আর তার জন্য দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে, যে নেক অংশ, এখানে ফাঁকা তৈরি হয়, বা মাড়িটা অসুস্থ থাকার কারণে, ফোলা অবস্থা থাকার কারণে, মাড়ি নরম থাকার কারণে সেখানে খাবার ঢুকে যেয়ে এ ধরনের দাঁত এবং মাড়ির একই সঙ্গে ধীরে ধীরে ফাউন্ডেশন তৈরি হতে থাকে ক্যালকুলাসের, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এটি হচ্ছে দাঁতের পাথর বা ক্যালকুলাস, আমরা যেটাই বলি না কেন, দাঁত এবং মাড়ি একই সঙ্গে এই ক্যালকুলাস ক্ষয় করতে থাকে। ভিউয়ার্স, এছাড়া এই ক্যালকুলাসের কারণে দাঁত এবং মাড়ি উভয়েই রোগে আক্রান্ত হয়, যেমন মাড়ি থেকে রক্ত আসা বা জিঞ্জিভাইটিস রোগ এটিকে বলা হয়ে থাকে। এটি সমস্যা অনেকেরই রয়েছে যে দাঁত ব্রাশ করার সময় রক্ত আসে, মাড়িতে একটু আঘাত পেলেই মাড়ি থেকে রক্তপাত হয়। এক্ষেত্রে দেখা যায় যে এই ডেন্টাল যে ক্যালকুলাসগুলো রয়েছে এগুলা অন্যতম কারণ হয়ে থাকে। এছাড়া মুখে দুর্গন্ধ যে ব্যাপারটি রয়েছে অনেকের, তো এটির জন্যও এই ক্যালকুলাস অনেকটাই দায়ী, কারণ যখন এ ধরনের ক্যালকুলাস দাঁতের উপরে জমতে থাকে তখন সেটিতে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়, আর তার জন্যই কথা বলার সময় অনেকের দুর্গন্ধ সৃষ্টি হয়। এ ধরনের সমস্যার জন্য স্কেলিং করে নিলে, দাঁতগুলো ওয়াশ করে নিলে ঠিক হয়ে যায়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সামনের কিছু দাঁতে ক্যালকুলাস জমছে। তো ভিউয়ার্স, এখানে দেখুন যে মাড়ির ভিতরের অংশ দেখা যাচ্ছে যে এ ধরনের ক্যালকুলাস জমছে, তো এটি পরিষ্কার না হওয়ার কারণেই ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে দেখুন সামনের যে দাঁতগুলো দেখা যাচ্ছে, সামনের দাঁতের দিকে প্রচুর ক্যালকুলাস জমে আছে, দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবারের অংশে ঢুকে আছে এবং এগুলো খুব শক্তভাবে দাঁতের সঙ্গে আটকে থাকে। হয়তো আপনি নিজে নিজে তোলার চেষ্টা করলেও এগুলো তুলতে পারেন না। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যে স্কেলিং করালে এই যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ক্যালকুলাস জমার কারণে দাঁতের যেমন ক্ষয় হয় তেমনি মাড়িরও ক্ষয় হতে শুরু করে। যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে এখানে এই দাঁতটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দাঁতের মাড়িটা এক পর্যায়ে ঠিক এই পজিশনে ছিল, কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে মাড়িটা ধীরে ধীরে অনেক নিচে নেমে আসছে। এই দাঁতটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে। প্রতিটি দাঁতের ক্ষেত্রে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাড়িটা একসময় এখানে ছিল, কিন্তু এই ক্যালকুলাস বা পাথরি জমার কারণে এটি মাড়িটা ধীরে ধীরে দাঁত থেকে নিচের দিকে নেমে আসছে। তো এই ডেন্টাল ক্যালকুলাসের কারণে দেখেন কত ধরনের সমস্যা হচ্ছে। দাঁত ক্ষয় হচ্ছে, দাঁতের মাড়ি ক্ষয় হচ্ছে, মাড়ি দাঁতের থেকে সরে যাচ্ছে, দাঁতের গোড়া আগলা হয়ে যাচ্ছে, আর তার জন্য ধীরে ধীরে দাঁতটি নড়ে যেতে পারে, এর থেকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। তো ভিউয়ার্স, এই শুধুমাত্র ডেন্টাল ক্যালকুলাসের কারণেই দাঁতের অনেক ধরনের সমস্যা আপনারা বুঝতে পারছেন। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য দাঁতগুলা বেশ মোটামুটি ঠিক থাকলেও এখানে যে তিনটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে অনেক বেশি ক্যালকুলাস কিন্তু এই দুটি দাঁতের ক্ষেত্রে বেশ দাঁতের গোড়ায় জমছে। তো ভিউয়ার্স, এখানে যে মাড়ির ক্ষয় এবং দাঁতের ক্ষয় দুটেই কিন্তু হয়েছে। তো এখানে যে মাড়িটা অনেক বেশি নিচে নেমে আসছে, এই মাড়িটা একটা পর্যায়ে ছিল, ঠিক এখানে ছিল, সেই মাড়িটাই কিন্তু ধীরে ধীরে ক্যালকুলাস জমতে জমতে এই ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে মাড়িকে নিচের দিকে সরে আসতে হয়েছে। ভিউয়ার্স, এই
সমস্যার প্রাথমিক অবস্থায় যদি সেই ক্যালকুলাসটুকু পরিষ্কার করে নেওয়া হতো, তাহলে হয়তো এই সমস্যাটা এতদূর পর্যন্ত গড়াতো না। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, ব্যাপারটি এমন যে ক্যালকুলাসটা যদি কোনোভাবে পড়ে যায়, তাহলে দাঁতটি পুরোপুরিভাবে নড়তে শুরু করবে। তো ভিউয়ার্স, এর জন্যই মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, দাঁতগুলো চেক আপ করাতে। যদি প্রাথমিক অবস্থায় দাঁতের কোনো সমস্যা থাকে, সেটি চিকিৎসা খরচ এবং সময় দুইটি অনেক সাশ্রয়ী হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানেই দেখলেই বুঝতে পারছেন যে দাঁতের ক্যালকুলাস বা পাথর কিভাবে কতটা দাঁতের ক্ষতি করে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি দাঁতের গোড়ায় এবং দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে, সেখানেও কিন্তু ক্যালকুলাস অনেক অনেক বেশি জমে গেছে। আর এমন অনেক বেশি ক্যালকুলাস জমার কারণে মুখে তো দুর্গন্ধ সৃষ্টি হয়ই, সেই সঙ্গে অনেক বেশি ব্যাকটেরিয়াও কিন্তু এ ধরনের ক্যালকুলাসের সঙ্গে বয়ে নিয়ে বেড়ায়। তো ভিউয়ার্স, এ ধরনের ক্যালকুলাস শুধুমাত্র দাঁতের ক্ষতি করে না, শুধুমাত্র মাড়ির ক্ষতি করে না, শুধু অনেক ধরনের ক্ষতি করে। ব্যাকটেরিয়ার মাধ্যমে অন্যান্য দাঁতের উপরে তা ছড়িয়ে যায়। তো সব থেকে বড় কথা হলো, দাঁত এবং মাড়ি একই সঙ্গে এ ধরনের যে ক্যালকুলাস রয়েছে এগুলা ক্ষতি করে। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এই যে অবস্থাটি রয়েছে, এই অবস্থাটি যখন ওয়াশ করা হবে, যখন পাথরগুলা এখান থেকে সরিয়ে ফেলা হবে, তখন সেম দেখতে এমনটি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাঁতগুলা স্কেলিং বা ওয়াশ করার পরের ছবি এটি। তো ওয়াশ করার পরে এখানে দেখুন যে কতটুকু অংশ এখান থেকে ক্ষয় হয়ে গেছে, এবং দাঁতের যে মাড়ি রয়েছে সেই মাড়িটি অনেক বেশি কিছুটা হলেও নিচে নেমে আসছে। ঠিক মাড়িটা এখানে ছিল, এবং এই পর্যন্ত ক্যালকুলাস থাকার কারণে এখানে দাঁতের গোড়াটা বেরিয়ে গেছে কিছুটা, দাঁতের যে মাড়ি রয়েছে সেটিও কিন্তু নিচের দিকে নেমে আসছে। তো মূলত এটি ভিউয়ার্স, এই ডেন্টাল ক্যালকুলাস জমার কারণে এ ধরনের সমস্যা কম্পলসারি, এটা হয়েই থাকে। ডেন্টাল ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে দাঁতের মাড়ি সরে যায়, সেই সঙ্গে সেই ক্যালকুলাস দাঁতও ধীরে ধীরে ক্ষয় করতে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার আপনাকে এড়ানোর জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত 6 মাস অন্তর, কমপক্ষে 6 মাস অন্তর আপনাকে দাঁত স্কেলিং করাতে হবে, দাঁতগুলা ওয়াশ করাতে হবে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে। তাহলে এ ধরনের সমস্যা আপনার হয়তো এতদূর পর্যন্ত গড়াবে না। ভিউয়ার্স, এর জন্য আপনাকে দাঁতগুলা স্কেলিং করাতে হবে। এখানে দেখুন, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, অনেক বেশি ক্যালকুলাস ছিল এখানে, এখানেও কিন্তু স্কেলিং করানোর পরের ছবিটি এখানে তুলে ধরা হয়েছে। তো স্কেলিং করালে আপনি মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন, এ ধরনের ক্যালকুলাস বা পাথর জমা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।